आगत कली काले अमियार शिव हुबुना आमी हुब आत्तोय तो आवतार जो गोशाय सोन तुय आर कृष्ण हो बिना तुय हो भी आमारे निमाई जा अरे तीलों के कोनो भक्तिर डाकी नाओ कोनो बुष्णवीर डाकी नाओ एकमात्र आमार डाकी तो कोई वृंदावन थके नबोधी पर मरी दस्ते हबे शोन तोर थे कोमी पहाड़ नो बच्चुरी बड़ो कि मायरा अब दे तो आचार्य के इन्हें छिन के ये प्रश्न उत्तर जानते हुले अमादर किचु खाने जुन्न जिथे हबे महाभारतीर खाता शे महाभारतीर कथा सुन बामरा आज के टाइ तो कोली कली क्या नो शिवेलो ना उमाइरा अपना रा बोल बेन कोलीर मानुष भालू ना चीजों नो कोली कली शिवेलो ना कि बाबा कोलीर मानुष भालू ना उमाइरा कोलीर मानुष भालू ना मले कोलीर मत कोनो कली तो हो बे ना देखेन शुद्धजी के भगवान अस्त्र धुल्लो अस्त्र धुरे हिरण्य कशिपुर के बाद गुरलो তেতাজিকে রাবণ পূর্ব কর্ণকে বধ করল দাপরে কর্ণ শিশুপানকে বধ করল কিন্তু কলিকালে কারোর সাথে মারামারি করেছে ভগবান কারোর সাথে যুদ্ধ করেছে ভগবান তাই তো বলছে এবে অস্ত্র না ধরিব প্রাণেকারী না মারিব প্রেমতে চিত্র শুদ্ধি করিল সংহার এই কলির মানুষ এত ভালো মানুষ এই কলির মানুষ এত শান্ত মানুষ এতে যেন আমার মারামারি করতে লাগবে না এতে যেন আমার অস্ত্র ধরতে লাগবে না এদেরকে আমি নাম অস্ত্র প্রেম অস্ত্র দিয়ে উদ্ধার করে দেব তা ভক্তনলি ভক্তিমতী মায়েরা তিনি কে ভক্তনলি ভক্তিমতী মায়েরা যুধিষ্ঠির মহারাজ করেছিলেন রাজস্থায় যজ্ঞ ওই রাজস্থ যজ্ঞে ভগবান কৃষ্ণ নিজেই দুটি কাজের ভার নিয়েছিলেন কি কাজ প্রথম যত হাজার হাজার ভক্তগণ আসবে যত সাধুগুরু বৈষ্ণব আসবে ভগবান কৃষ্ণ নিজে হাতে তাদের চরণ ধৌত করে দেবে আর তারা যখন প্রসাদ পেয়ে চলে যাবে তাদের ওই প্রসাদের থালাগুলো তুলে ভগবান কৃষ্ণ নর্দমায় ফেলে দেবে শুধু তা নয় প্রসাদের থালা তুলে নি চরণ ধৌত করে নি তার সাথে আরেকটি কাজ করেছিল কি কাজ না তারা যখন প্রসাদ পেয়ে চলে যাবে এই ছোট ছোট জাতির লোকেরা তারা যখন প্রসাদ পেয়ে চলে যাবে তাদের এঠো প্রসাদ গুলো তুলে ভগবান কৃষ্ণ অঙ্গে লেপন করছে দুর্যোধন দেখতে পেয়েছিল জিজ্ঞাসা করেছিল কৃষ্ণ ও কৃষ্ণ তুমি তাদের ওই ইঠো প্রসাদ গুলো অঙ্গে লেপন করছো কেন তুমি ওদের ইঠো প্রসাদ গুলো অঙ্গে লেপন করছো কেন জানো জানো দুর্যোধনে জামাল করব ফল আমি যে সত্যি কো মারা পাপি সে কি কৃষ্ণ তুমি আবার পাপ করো বলে করি না তিলক সবাই পাপ করে সবার পাপের বিচার আমি ভগবান করি কিন্তু আমার পাপের বিচার কে করবে আমার পাপের বিচার কে করবে তাই ভক্তনলি ভক্তিমতী মায়েরা যখনই বলেছে আমার পাপের বিচার কে করবে দুর্যোধন বলেছিল কৃষ্ণ তুমি পাপ করো কি বাবা ভগবান পাপ করে না ও মায়েরা ভগবান পাপ করে না
করে গো করে করেছিল তেতার যুগে কি পাপ করেছিল রাম অবতারে বিশ্ব সভাবনের ছেলেকে হত্যা করেছিল এই বিশ্ব সভাবনের ছেলেকে রাবণ রাজা যখন রাবণ রাজাকে বধ করেছিল যখন রাবণ রাজাকে হত্যা করেছিল রামচন্দ্র সর্বসৈন্যভাবে পরিপূর্ণ হয়ে গিয়েছিল সেই পাপ কবি ধুয়েছে জান দ্বাপর যুগে যুধিষ্ঠির মহারাজের রাজস্বের যোগে তা ভক্তনীল ভক্তিমতী মায়েরা আজ সকলে লাইনে দাঁড়িয়েছে ইন্দ্র ইন্দ্রাণী ব্রহ্মা সাবিত্রী শিব ও পার্বতী আজ সকলে লাইনে দাঁড়িয়েছে এই কজন ভক্ত নয় মা তিলক নিমন্ত্রিত স্বর্গ মর্ত পাতাল আজ সকলে মিলে লাইনে দাঁড়িয়েছে আর মা দুর্গা ডাকছে প্রাণনাথ ও প্রাণনাথ আর দেরি না চলো আজ ভগবান কৃষ্ণ পাদ হবে আমাদের চলো আজ ভগবান কৃষ্ণ পাদ হবে আমাদের পরম বৈষ্ণব ভোলানাথ বলে উঠল কি বললে পার্বতী আমার মতো পাপে আমার চরণটা বাড়িয়ে দেব আর ভগবান কৃষ্ণ পাদ হবে আমার তোমার মাথাটা দেখি খারাপ হয়েছে আমার মতো পাপি আমার চরণটা বাড়িয়ে দেব আর ভগবান কৃষ্ণ পাদ হবে আমাদের না 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 এই কিছুতেই হতে পারে না ও মায়েরা ওই বড় কৃষ্ণ ভোলানাথ লাইনে দাঁড়াতে দাঁড়াতে আবার বেলাইনে চলে যাচ্ছে বেলাইনে গিয়ে একটি কুকুর রূপ ধারণ করেছে ও মায়েরা আপনারা হয়তো বলবেন মঙ্গলি সাধুগুরু বৈষ্ণব আবার কুকুর হলো বলে হলো গো হলো ও মায়েরা দেখবেন সব থেকে প্রসূদের মধ্যে কুকুর হলো প্রভু কুকুর হলো মা গো প্রভু ভক্ত কারণ আপনি সকালবেলা একটি করে বিস্কুট দেবে সে আপনার পায়ে পায়ে ঘুরে বেড়াবে কারণ সে জানবে আপনি হলেন ওর প্রভু এরা কুকুরের চরিত্র কুকুরের স্বভাব কুকুরের জ্ঞান শক্তি তাই ভক্তদের ভক্তিমতী মায়েরা যখন ওই কুকুর ধারণ করে রাজস্ব যুগে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর ভগবান কৃষ্ণ চরণ ধূর্ত করে দিচ্ছে ভক্তদের মাথা নত করে আর ওই সুযোগে ওই কুকুরটি কি করেছে কৃষ্ণের পায়ের ফাঁকতে যেই না মাথাটা গলিয়েছি অগ্নি কৃষ্ণ ভগবান পায়ের জানু দুটো দিয়ে চেপে ধরেছে আর এই কুকুর ছটফট করছে কৃষ্ণ ছেড়ে দে কৃষ্ণ ছেড়ে দে কৃষ্ণ ছেড়ে দে ভগবান কৃষ্ণ বলে উঠল ও হে ভোলানাথ ও হে ভোলানাথ আমি ছাড়বো বলে তো ধরি না আরে যারে ছাড়ি তারে আমি কোনো দিন ধরি না আরে যারে ছাড়ি তারে কোনো দিন ধরি না কি বাবা ভগবান যদি কাউকে একবার ছেড়ে দেয় তাও তাকে কি আর কোনদিন ধরে কি মায়েরা তাকে কি আর কোনোদিন ধরে তখন কৃষ্ণ ভগবান সেই কুকুরের চারটে ভাগ জায়গায় করেছে একটি গাছের গড়াই কি আষ্টে পিষ্টে বেঁধেছে আর ওই কুকুরের চারটে ভাগ জায়গায় করেছে এক জায়গায় করে ভগবান কৃষ্ণ তার চোখের জলে ফুটতে দিয়ে চরণ ধৌত করে দিয়েছে তখন ভোলানাথ বলে উঠল কৃষ্ণ কৃষ্ণ এই তো
প্রভুর পরে থাকে কে নিত্যানন্দ প্রভু মাঝে থাকেন মহাপ্রভু তারপর থাকেন গদাধর তারপর থাকে মাগো শ্রীবাস তাই মাগো এই মহাপ্রভুর ঋণ শোধ করবার জন্য কলিকালে শিব এলো না আর যখনই কলিকালে শিব এলো না আজি অদ্বৈত আচার্য প্রভু মহাপ্রভুকে আহ্বান করছে কোথায় নদিয়ার নিমাই চাঁদ কোথায় মহাপ্রভু কোথায় নিমাই চাঁদ নেমেছো তুমি নবদ্বীপের মাটিতে তুমি নেমেছো এই নবদ্বীপের মাটিতে তাই মাগো অদ্বৈত প্রভু ডাকে নিমাই চাঁদ এসেছিলেন